بسم الله الرحمن الرحيم. الهرطية فلسطينের জেনিন প্রদেশের একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন উম্মাহর বহু মহামানব। এই গ্রামের বুকে বেড়ে উঠেছে অনেক মুজাহিদ, সমরবিদ আর চিন্তাবিদ। এই কারণে যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ এর নাম। বলছি 1941 সালের কথা। আসবাহ আল হারতিয় তখন পরাধীন, জালিম ইহুদিদের পদাঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত। যখন দুরন্ত বায়ুর বুকে সন্তান হারা মায়েদের করুণ আহাজারে অসহায় মানুষদের চোখে চোখে অশ্রুর বান, নির্যাতিতা তরুণী আর যুবতীদের চোখে প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা, যখন প্রতিটি প্রান্তর ছুঁয়ে গেছে কারবালার প্রতিচ্ছবি, ঠিক এমনই এক ক্ষণে অত্যাচারিত জনপত্রে রাজদাম পরিবারে জন্মগ্রহণ করে এক নবজাতক শিশু। শিশুটির নাম আব্দুল্লাহ, পিতার নাম ইউসুফ। যেমনিভাবে ছোট্ট একটি চারা ধীরে ধীরে পত্রপল্লবে সুসজ্জিত হয়ে ওঠে এবং একসময় সুশোভিত হয় ফুলে ফলে, তেমনি আব্দুল্লাহ নামক এদিনের চারাটিও শৈশব কৈশোর পেরিয়ে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় একসময় নির্যাতিত নিপীড়িত উম্মাহর মুক্তির পথে অগ্রনায়কের রূপ ধারণ করে। والعلماء والمفسرين والمحدثين في مثل حالة أفغانستان وفلسطين كلهم يفتون على أن الجهاد يصبح فرض عين، إنه إذا دخل العدو أرضا شبرا من أراضي المسلمين أصبح الجهاد فرض عين على كل مسلم ومسلمة في ذلك القطر، ويخرج الولد دون ابن والده والعبد دون ابن سيده والمدين دون ابن دائم، فإن لم يكفي أهل ذلك القطر أو قصروا أو تكاسلوا أو قعدوا توسع فرض العين على شكل دائرة على من يليهم، فإن قصروا أو تكاسلوا أو قعدوا فعلى من يليهم، وتم وتم إلى أن يعم فرض العين الأرض كلها. বিংশ শতাব্দীর লাখো লাখো মুসলিম যুবকদের মাঝে শাহাদাতের তামান্না জাগরণকারী, সত্যের পতাকাবাহী এক মহান ব্যক্তিত্বের নাম শহীদ শেখ ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আজম রহিমাহুল্লাহ। ধর্মানুরাগ, আল্লাহর উপর নির্ভরশীলতা, সংযম, সর্বদা আল্লাহর ভয়ে কম্পিত হওয়া, এমনই সব উত্তম চরিত্রের অধিকারী এই মানুষটি মুসলিম উম্মাহর এক খ্যাতনামা আইডল। দিন তার পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই কিশোর আব্দুল্লাহ আজম মাহবুত করতে শেখেন মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালোবাসতে শেখেন আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী মহাবীরদেরকে। অবাক করা বিষয় হল, খুব অল্প বয়সেই তার চরিত্রে ফুটে ওঠে আখেরাতের ফিকির আর শাহাদাতের তামান্না। সদাগম্ভীর, নিষ্ঠাবান, চিন্তায় ডুবে থাকে এক ব্যতিক্রম ধর্মী কিশোর। নিয়মানুবর্তিতা, সময়ের প্রতি যত্নশীলতা তার চরিত্রকে করেছে সকলের কাছে প্রিয়। অন্যদের চেয়েও ব্যতিক্রম ধর্মী এই কিশোর প্রাথমিক বিদ্যালয়েই অনন্য মেধার স্বাক্ষর রাখেন। কৈশোরেই তিনি মানুষের মাঝে পৌঁছে দিতে থাকেন ইসলামের অমীয় বাণী। অত্যন্ত সুদর্শন ও মেধাবী এই তরুণ সুনামের সাথেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে তার শিক্ষকগণ ধারণা করতেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই যুবকের দ্বারা ইসলামের সংস্কারমূলক কাজ করিয়ে নেবেন। শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ একে একে এগ্রিকালচার, কাদরি কলেজ থেকে ডিপ্লোমা, 1966 সালে দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনে বিএড ডিগ্রি লাভ করেন। 1967 সাল, ইহুদিরা পশ্চিম তীর দখল করে নেয়, রক্তরঞ্জিত হল পশ্চিম তীর। চোখের সামনে শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ দেখলেন নির্যাতন আর নিপীড়নের ভয়াল চিত্র, মুসলিমদের বুক ফাটা আহাজারি, কান্না আর বিলাপের অসহনীয় বেদনা তার হৃদয়কে করে তোলে ক্ষত বিক্ষত, তার চোখে অশ্রু জমাট বাঁধে। তিনি শপথ করলেন, না আর নয়, ইহুদিদের দখলদারিত্বের অধীনে আর থাকবেন না তিনি। তার পেশিতে জ্বলে ওঠে প্রতিশোধের অগ্নিশিখা। চিরচেনা শান্তশিষ্ট সেই আজম যেন এক জ্বলন্ত অঙ্গার, তবে অত্যন্ত নীরব, ধীরস্থির ও দারুণ চিন্তাশীল ছিলেন এ যুবক। সময়ের ব্যবধানে হলেও তিনি সফলতার মুখ দেখতে চান, চান চিরতরে গুড়িয়ে দিতে অত্যাচারের কালো থাবা। 1970 সাল,
চিন্তায় লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চললেন এই মর্তে মুজাহিদ। সূচনা হলো জীবনের নতুন আরেকটি অধ্যায়ের। ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে জিহাদে যোগ দেন তিনি। কিছুদূর যেতে না যেতেই জ্ঞানের অপূর্ণতা বিবেচনা করে উচ্চশিক্ষার জন্য তিনি মিশরের আল আসার বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। সেখান থেকে ইসলামী আইনশাস্ত্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 1971 সালে তিনি কায়রোতে আল আসার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাণ্ডিত্যের পুরস্কার লাভ করেন। অর্জন করেন উসুলুল ফিকহের ওপর পিএইচডি ডিগ্রি। বিংশ শতাব্দীর মুজাহিদ জাগরণের অগ্রনায়ক শেখ আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ প্রায় 1.5 বছর ফিলিস্তিনের জিহাদে অতিবাহিত করেন। সেখানেও তিনি নিষ্ঠার পরিচয় দেন। কিন্তু এ সময় তিনি মানসিকভাবে ততটা প্রশান্তি লাভ করতে পারেননি, কারণ তিনি দেখতেন যারা ফিলিস্তিনে জিহাদ করছে তাদের অনেকেই ইসলাম থেকে দূরে সরে পড়ছে। অত্যন্ত আক্ষেপের সাথে তিনি বলতেন, এটা কোনো জিহাদ নয় যেখানে যোদ্ধারা প্লেইং কার্ড, গান আর অশ্লীল ছবি দেখে রাত কাটায়। তিনি বলতেন, হাজার মানুষের জনবহুল জায়গায় সালাতের জন্য আহ্বান করা হলে একেবারে অল্প সংখ্যক লোকই উপস্থিত হতো, যাদের সংখ্যা হাতের আঙুলে দিয়ে গোনা সম্ভব। এদের দ্বারা ইসলামের আবার কি উপকার আশা করা যায়? তবুও তিনি তাদেরকে ইসলামের পথে পরিচালিত করতে চেষ্টা করতেন, কিন্তু তারা তার কথায় তেমন কর্ণপাত করত না, বরং তারা তাকে বাধা দিত। একদিন তিনি এক ফিলিস্তিনি যোদ্ধাকে ডেকে জিজ্ঞেস করলেন, ফিলিস্তিনের এই যুদ্ধের সাথে কি দিনের কোনো সম্পর্ক আছে? সে জবাবে বলল, এই যুদ্ধের সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক নেই। এই কথা শোনার পর ডক্টর আবদুল্লাহ আজমের মন ভেঙে যায়। এরপরই তিনি ফিলিস্তিন ত্যাগ করে সৌদি আরবের জেদ্দায় চলে আসেন। সেখানে ইসলামের নির্মল চেতনা ও জিহাদের জজ্ব সৃষ্টির লক্ষ্যে বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু করেন। নিজেকে আত্মনিয়োগ করেন মুসলিম উম্মাহর নবজাগরণের লক্ষ্যে। তিনি তখন উপলব্ধি করেন কেবল ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী মুসলিম উম্মাহর বিজয় ফিরিয়ে আনতে পারে, এছাড়া বিজয় সম্ভব নয়। তখন থেকে জিহাদ আর রাইফেল হয়ে যায় তার প্রধান কাজ আর বিনোদনের সঙ্গী। এ সাহসী সিংহপুরুষ দীপ্তকণ্ঠে ঘোষণা করতে থাকেন, আর কোনো সমঝোতা নয়, আর নয় সংলাপ কিংবা আলাপ আলোচনা, জিহাদ আর রাইফেলই হবে সমাধানের একমাত্র পথ, মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে আনার একমাত্র রাস্তা। 1980 সাল, হজে এসেছেন এক আফগান মুজাহিদ। সহসা তার সাথে দেখা হয়ে যায় শেখ আবদুল্লাহ আজমের। কথা বলতে বলতে দুজনের মাঝে বেশ সখ্যতা বৃদ্ধি পায়। শেখ আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তার কাছ থেকে একের পর এক শুনলেন আফগান জিহাদের অবিশ্বাস্য কাহিনী। মুজাহিদের ত্যাগ, কোরবানি আর আল্লাহর মদদের কাহিনী শুনতে শুনতে অভিভূত হয়ে যান তিনি। তিনি বুঝতে পারেন এতদিন ধরে এ পথটি তিনি খোঁজ করছিলেন। এরপর থেকেই তার তৃষিত হৃদয় অস্থির হয়ে ওঠে মর্দে মুমিনদের কাতারে সামিল হওয়ার প্রত্যাশায়। তিনি বাদশাহ আবদুল্লাহ আজিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা ত্যাগ করে পাকিস্তানের ইসলামাবাদে চলে আসেন। শুরুতে তিনি ইসলামাবাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকজন আফগান মুজাহিদ নেতাদের সাথে সাক্ষাৎ লাভ করেন। তাদের থেকেই অনুধাবন করেন আফগান জিহাদের বাস্তব রূপরেখা। অতঃপর তিনি পাঠদান রেখেই সরাসরি আফগান জিহাদে আত্মনিয়োগ করেন। তিনি প্রথম সৌভাগ্যবান আরব যিনি আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টের বিরুদ্ধে জিহাদে যোগদান করেছিলেন। শেখ আবদুল আজম রাহিমাহুল্লাহ এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি পাঠদানের চেয়েও জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছিল, যিনি নিজ হৃদয়, মন, মেধা, যোগ্যতা, অর্থ সম্পদ সবকিছুই অকাতারে দান করে গেছেন আল্লাহ তাআলার রাস্তায়, যার কণ্ঠে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণী মাঠের পর মাঠ ছড়িয়ে পড়ত। আল্লাহর পথে জিহাদের ময়দানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা 60 বছর ইবাদতে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম। যখন মুজাহিদগণ এ বাক্যটি শুনতেন আলোড়ন সৃষ্টি হতো তাদের অন্তরে, ব্যাকুল হয়ে পড়তেন তারা জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর জন্য। শেখ আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ এবং তার প্রিয় শিষ্য শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ পেশোয়ার অবস্থানকালে মুজাহিদের সেবা সংস্থা বাইতুল আনসারে যোগদান করেন। এ সংস্থা আফগান মুজাহিদদের সব ধরনের সাহায্য সহযোগিতা করত। নতুন মুজাহিদদেরকে পাকিস্তানের প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানের সম্মুখ যুদ্ধে প্রেরণ করত।
ইতিমধ্যে শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ তার পরিবারকে সেখানে নিয়ে আসেন। এরপর তিনি অগ্রসর হলেন আরো সামনে, শামিল হলেন জিহাদের প্রথম কাতারে, হাতে অস্ত্র তুলে নিলেন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সম্মুখ লড়াইয়ে। অসম্ভব সাহসিকতাপূর্ণ এই মর্দে মুজাহিদ প্রভুর রাহে জীবন বিলিয়ে দেওয়ার প্রত্যাশায় অকাতরে যুদ্ধ করতে লাগলেন। শহীদ সুধার খোঁজে ছুটে যেতে থাকেন জিহাদের এক ফ্রন্ট থেকে অপর ফ্রন্টে। তিনি নিজ ভাষায় বলতেন, আমি ফিরে পেয়েছি নতুন একটি জীবন যার কোনো মৃত্যু নেই, যে জীবনের রং, স্বাদ, রূপ আর প্রকৃতি পুরোটাই আলাদা। তিনি ছুটতে লাগলেন আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলে, বিশেষ করে লোগার, কান্দাহার, হিন্দুকুশ পর্বতমালা, পাঞ্জাশির উপত্যকা, কাবুল আর জালালবাদে ছুটে চললেন বিরামহীন গতিতে। ফলে রণাঙ্গনের সাধারণ যোদ্ধা ও মুজাহিদদের সাথে তার বেশ সখ্যতা গড়ে ওঠে। সবাই তাকে তার হৃদয়ের উদারতা, জিহাদি জজ্বা, আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার আকুতি, মুসলিম উম্মাহর দরদি ব্যক্তিত্বের কারণে মন প্রাণ দিয়ে ভালোবাসতে থাকেন। এরপরই শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ আবার ফিরে আসেন পেশোয়ারে। বাস্তব অভিজ্ঞতায় তিনি এবার পরিপূর্ণ। গোটা আফগান রণাঙ্গনের সমস্যার সমাধান মস্তিষ্কে এঁকে তুললেন। জিহাদের এই কাফেলাকে সঠিক পথে পরিচালনার ও চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে যাওয়ার তামান্নায় তিনি অস্থির হয়ে ওঠেন। শুরু করেন সংস্কারমূলক অগ্নিছড়া বক্তব্য। জিহাদের বিভ্রান্তি নিরসন ও মুজাহিদদের মাঝে সমঝোতার জন্য চালিয়ে যান অবিরাম চেষ্টা প্রচেষ্টা। বিভক্ত মুজাহিদের গ্রুপগুলোকে একই কাতারে নিয়ে আসতে তিনি অনেক পরিশ্রম করেন। মুজাহিদদের সফলতা ও দিনের বিজয়ের জন্য কেঁদে কেঁদে তিনি দোয়া করতেন মহান প্রতিপালকের দরবারে। যারা কখনো জিহাদের কাতারে সামিল হয়নি, সম্মুখ লড়াইয়ে অংশ নেয়নি, তাদের প্রথম কাতারে সামিল হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করতে লাগলেন। আফগান মুজাহিদ নেতাদের মাঝে তার প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রশংসনীয়, তাই সবাই তাকে হৃদয় দিয়ে ভালোবাসত। তার প্রস্তাব পরিকল্পনাকে কেউ অগ্রাহ্য করতে পারত না। এরপর শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহকে আফগান জিহাদের ব্যাপারে জাগ্রত করার দিকে মনোনিবেশ করেন। আফগান জিহাদের পবিত্র আহ্বানকে বিশ্বময় ছড়িয়ে দিতে ছুটে যান বিশ্বের বহু দেশে, সাক্ষাৎ করেন সেমিনার সিম্পোজিয়ামে। তার অগ্নিঝরা বক্তৃতায় চারিদিকে ছুটতে থাকে অনল প্রবাহ। দিনের হেফাজতের জন্য, শত্রুদের হাত থেকে মুসলিমদের লুণ্ঠিত ভূমিকে উদ্ধারের জন্য ঘর থেকে বেরিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়তে যুবকদেরকে উদ্বুদ্ধ করতে থাকেন তিনি। এরই মাঝে থেমে রইল না তার কলমও। জিহাদি বিষয়ে তিনি রচনা করেন বেশ কয়েকটি পুস্তক, যা পাঠককে জিহাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে, সুহাদার কাতারে সামিল হতে উৎসাহ উদ্দীপনায় মুমিনদের হৃদয়কে আন্দোলিত করে। এসব কাফেলাবদ্ধ হই আফগান জিহাদে রহমানের নিদর্শন সমূহ, মুসলিম ভূমিসমূহের প্রতিরক্ষা, কারা জান্নাতি কুমারীদেরকে ভালোবাসে, এই গ্রন্থগুলো তারই অনবদ্য রচনা। ধীরে ধীরে আরো দেখতে শুরু করে শহীদ শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহের সকল চেষ্টা প্রচেষ্টা। আফগান জিহাদ সম্পর্কে বহির্বিশ্বের মুসলিমদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম হন তিনি। ফলে আফগান জিহাদ শুধুমাত্র আফগান জনতার মাঝেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর রূপরেখা আন্তর্জাতিকভাবে বিস্তৃতি লাভ করে। বিশ্বের প্রতিটি প্রান্তর থেকে ছুটে আসতে থাকেন দিনের কালেমাকে বুলন্দকারী মর্দে মুমিনেরা, যারা শপথ করেছে অত্যাচারী, বর্বর, জালিম ইহুদি খ্রিস্টানদের থেকে বদলা নিয়েই তবে মরবে। শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ তার মানসপটে একটি চিত্রই এঁকেছিলেন, আর তা হল জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস করতেন এবং বারবার বলতেন, পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে। তাই তিনি বহুবার অকুণ্ঠ চিত্তে প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রস্তাবকে, আর দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন তিনি ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত হয় তিনি বিজয়ী হবেন নতুবা তাকে হত্যা করা হবে। আফগান রণাঙ্গন ছিল তার স্বপ্নের চারণভূমি। তাই তিনি বলতেন, তিনটি অবস্থা ছাড়া আমি কখনো জিহাদের ভূমি পরিত্যাগ করব না। হয় আমি আফগানিস্তানে নিহত হব, নতুবা আমি পেশোয়ারে নিহত হব, কিংবা হাত বাঁধা অবস্থায় আমাকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে।
নিজ বয়স সম্পর্কে শায়খ অত্যন্ত দৃঢ়তার সাথে বলতেন, আমার প্রকৃত বয়স মাত্র 9 বছর, যা 7.5 বছর কেটেছে আফগান জিহাদে, বাকি 1.5 বছর ফিলিস্তিনের জিহাদে অতিবাহিত হয়েছে। এরপর তিনি বলেন, বাকি জিন্দেগির কোনো মূল্যই আমার কাছে নেই। দিগ্বিজয়ী এই সিংহনায়ক দীপ্তকণ্ঠে বলতেন, জিহাদ পরিত্যাগ করা হবে না যতক্ষণ পর্যন্ত না এক আল্লাহর ইবাদত করা হবে। এ জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার কালেমাকে বুলন্দ করা হবে। জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নির্যাতিত মানুষকে মুক্ত করা হবে। জিহাদ চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সম্মান ও লুণ্ঠিত ভূমিগুলো ফিরিয়ে আনা হবে। জিহাদ হলো চিরস্থায়ী মর্যাদার পথ। শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ জুমার খুতবায় ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত আক্ষেপের সাথে বলতেন, মুসলিম জাতি কখনো অপর জাতির দ্বারা পরাজিত হয় না। আমরা মুসলিমরা কখনোই আমাদের শত্রুদের কাছে পরাজিত হইনি, বরং আমরা আমাদের নিজেদের লোকদের কাছে পরাজিত হয়েছি। উত্তম চরিত্রের এই মানুষটি কখনো মুমিন ভাইদের সাথে কঠোর ও হীনতামূলক আচরণ প্রদর্শন করতেন না। তরুণ যুবকদের প্রতি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দৃষ্টি নিবদ্ধ করতেন, তাদের কথা শুনতেন অত্যন্ত মনোযোগ দিয়ে। যুবকদেরকে তিনি তাগিদ দিতেন দুনিয়াবী সকল বাধা ভয় মানিয়ে হৃদয়ের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য। আনুগত্যশীল এ মর্দে মুমিন আপন রবের সন্তুষ্টির আশায় নিয়মিত সিয়াম পালন করতেন। বিশেষ করে তিনি দাউদ আলাইহিসসালামের সুন্নাহ অনুযায়ী অর্থাৎ একদিন পর একদিন সিয়াম পালন করতেন। সোমবার ও বৃহস্পতিবার নিজেও সিয়াম পালন করতেন এবং অন্যদেরকেও এই দুদিন সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করতেন। একবার কিছু উগ্র স্বভাবের লোক পেশোয়ার থেকে ঘোষণা করল, আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ কাফের হয়ে গেছেন। এর কারণ তিনি নাকি মুসলিমদের সম্পদ অপচয় করছেন। তাদের এ সংবাদ শুনে শেখ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ বিস্মিত হলেন না, ক্ষিপ্তও হলেন না, তাদের সাথে কোনো রূঢ় আচরণও করলেন না, বরং তিনি তাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়ে দেন। এরপরও কিছু লোক বিরত হল না, তারা তার বিরুদ্ধে কটুকথা বলতে লাগল, অপবাদ ছড়াতে লাগল। শেখ তখনও কিছু বললেন না, বরং নিয়মিত তাদের নিকট উপহার সামগ্রী পাঠাতে লাগলেন। তারপর একসময় তাদের ভুল ভাঙল, তারা বলতে লাগল, আল্লাহর কসম আমরা কখনোই শেখ আব্দুল্লাহ আজমের মতো মানুষ দেখিনি। তিনি আমাদেরকে নিয়মিত অর্থ ও উপহার সামগ্রী দিয়ে যেতেন, অথচ আমরা তার বিরুদ্ধে কটু কথা বলতাম। শেখ আব্দুল্লাহ আজম রহিমাউল্লাহের চেষ্টার ফলে আফগানিস্তানের বেশ কয়েকটি মুজাহিদ গ্রুপ একত্রিত হল। তারা একই আমিরের নির্দেশ মতে চলতে লাগল, বৃদ্ধি পেতে লাগল মুজাহিদদের শক্তি, তারা একে একে ছিনিয়ে আনতে লাগল বিজয়মালা। এর ফলে শত্রুদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ল, মুজাহিদদের ঐক্যবদ্ধ অবস্থান তারা একদম সহ্য করতে পারল না। এই কারণে তারা শেখ আব্দুল্লাহ আজমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল, তাকে হত্যার কৌশল খুঁজতে লাগল। পেশোয়ারে এক মসজিদে শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ নিয়মিত জুমার নামাজ পড়াতেন। নামাজের আগে তাওহিদ ও জিহাদ সম্পর্কে স্পষ্ট বক্তব্য পেশ করতেন। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তার বক্তৃতা শোনার জন্য। 1989 সালে শত্রুরা তাকে হত্যার ষড়যন্ত্র করে তার মিম্বারের নিচে একটি শক্তিশালী TNT বিস্ফোরক রেখে দেয়। এটি এতই ভয়াবহ ছিল যে তা বিস্ফোরিত হলে পুরো মসজিদটি ধ্বংস হয়ে পড়ত, কেউই হয়তো জীবিত ফিরে আসতে পারত না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল একেবারে ভিন্ন রকম, তাই সেই বিস্ফোরকটি আল্লাহ তাআলার হুকুমে আর বিস্ফোরিত হয়নি। এদিকে শত্রুদের ষড়যন্ত্র থেমে থাকেনি। 1989 সালের 24 নভেম্বর জুমার দিন শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ যে পথ দিয়ে জুমার নামাজ আদায় করতে যেতেন, শত্রুরা সেই পথে 3টি বোমা পুঁতে রাখল। রাস্তাটি ছিল একদম সরু, একটির বেশি গাড়ি সে পথ দিয়ে অতিক্রম করতে পারত না। দুপুর 12:30 শেখের গাড়িটি ঠিক বোমা যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে এসে বন্ধ হয়ে যায়। সে গাড়িতে ছিলেন শেখ ও তার 2 ছেলে ইব্রাহিম ও মোহাম্মদ, এবং তাদের সাথে ছিলেন তার বন্ধু তামিমা লাদনানির একটি পুত্র। গাড়ি স্টার্ট নিচ্ছে না দেখে শেখ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলেন, আর তখনই বিকট শব্দে শত্রুদের পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হল। বিস্ফোরণের ভয়াবহ আওয়াজে কেঁপে উঠল পুরো শহর, আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। আশপাশের লোকজন এসে গাড়ির বিক্ষিপ্ত অংশ ব্যতীত আর কিছুই পায়নি।
শেখের দুই ছেলের দেহ প্রায় 100 মিটার উপরে উঠে যায়। তাদের দেহের বিভিন্ন অংশ গাছের ঢালে বৈদ্যুতিক তারের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহের দেহ পুরোটাই ছিল অক্ষত অবস্থায়, শুধুমাত্র তার মুখ দিয়ে রক্ত ঝরছে। মহান আল্লাহ তাআলা শহীদ শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহের দেহকে রক্ষা করলেন। তার শাহাদাতের সংবাদে চারিদিকে কান্না রোল পড়ে গেল। মুজাহিদদের শিবিরে শিবিরে নেমে এলো শোকের ছায়া। নিস্তব্ধ হয়ে গেল তার নিকটতম ব্যক্তিরাও। এভাবে শাহাদাতের তামান্নায় ছুটে আসা এই মহান সিংহপুরুষ শোহাদার কাতারে সামিল হলেন। দিন ও মুসলিম উম্মাহর জন্য তার ত্যাগ ভুলবার নয়। এ মহান বীর সত্যিই বলেছেন, ইসলামের ইতিহাস শহীদদের রক্ত, স্মৃতি এবং দৃষ্টান্ত ছাড়া লেখা হয় না। মহান আল্লাহ তাআলা শেখ ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আজম রাহিমাহুল্লাহের এই কুরবানিকে কবুল করুন। সালাফের যে পথে কদম রেখে তিনি শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হয়েছেন, আমাদেরকেও সে পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।